আসসালামু আলাইকুম। আজকে মুরগির কলিজা ভুনার রেসিপিটা ঝটপট করে শেয়ার করে নিচ্ছি। খুবই সহজভাবে আমি রান্না করি। প্রথমে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এক চামচ গরম মশলা গুঁড়া দিয়ে এটাকে আমি আবার ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এরপরে সামান্য একটু পানি দিয়ে দিব, তারপরে আদা রসুন দিয়ে দিব। আদা রসুন দিয়ে আর একটু ভেজে তারপর আমি এখানে কলিজাগুলো অ্যাড করে দিব। তো কলিজাগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া 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 করে ফেললাম। এরপরে এখন এগুলো আস্তে করে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখা যাবে প্রচুর পানি বের হচ্ছে। তো পরিমাণ মতো লবণটা দিয়ে নিই। আচ্ছা, তো তারপর এখন ঢাকনা দিয়ে দিব। এরপর অনেক পানি বের হয়ে যাবে। এরপর আস্তে 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 এটাকে রান্না করব। একদম কম তেল, আরও একটুখানি টমেটো সসও দিয়ে নিলাম। একটুখানি সস না দিলে আমার আবার ভালো লাগে না। আর একটু সস দিয়ে দেখেন, খেতে কিন্তু মজা লাগে, সামান্য একটু বেশি না। এই তো হয়ে গেছে, অলমোস্ট শেষ। এই কলিজা ভুনাটা কিন্তু আমার বাচ্চারা খুব মজা করে।